धर्मस्व सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ती नमः। आज के पूर्ण अमावस्या कौशिकी अमावस्या पूर्ण तिथि आज अमावस्यार जी पूर्ण भावे अनुभव मध्य श्री रामकृष्ण ध्यान अनुभव हमारा से माये कौशिकी अमावस्या हमार आज के निवेदन श्री रामकृष्ण वेदांत मठे जी ठाकुर पूर्ण ध्यान मंदिर से मंदिर आज जरा अमावस्यार मध्य जरा आज पूर्ण ध्यान लिप्त आज किन्तु स्वयं से देवी भवतारिणी एवं कि समग्र जगते जेखने जेखने मायर पीठस्थान से एकान्नटा पीठस्थान एमन कि आद्दा मायर बाड़ीते आदिशक्ति महामायार से रूपर मध्य आज ये अमावस्या ध्यान अनुभवी अमावस्या खुजे पावा परम भाग्य जरा भाग्यवान तारा तादेर स्मरणे आज मायेर रूप ये पूर्ण अमावस्याय मायेर रूपेर जे वर्णना मायेर रूपेर जे प्रकाश ता जेमन गंगा बक्षे जोआर भाटा हय जेमन अमावस्या पूर्णिमाय ठीक सेई रूप जेन मायेर प्रति तार पीठस्थान प्रत्येक तार जेखने जेखने से अंग स्पर्श करेछे এই মহাবিশ্বকে আগলে রাখবার জন্য তার আঁচলে এই মহাবিশ্ব সেই পূর্ণ চাঁদ আজ এই অমাবস্যায় কই কিন্তু মায়ের যে আলো মায়ের যে প্রকাশ মায়ের যে সেই কেশ সেই পূর্ণ মায়ের এলোকেশ দেখলে মনে হয় যেন সেই অমাবস্যা পূর্ণ করালো ভাব আবার কখনো কখনো মায়ের ধ্যানের অনুভবে শ্রীরামকৃষ্ণ বারবার এই অমাবস্যায় তাকে যেন খুব তাড়াতাড়ি পেয়ে যেতে জগজ্জননী সেই ভবতারিণীকে এমন দিন গেছে অমাবস্যার শুরুতে মাকে প্রণাম করতে করতে যখন তাঁর এই ধ্যান অনুভব শরীরে মনে সেই যে পূর্ণ রূপ ধ্যান অর্থাৎ রূপের অনুভব জপ যেমন নামের অনুভব জপ অর্থাৎ নাম বা নামের মধ্যেই সেই জপের মধ্যে নামের অনুভব আবার ধ্যানের মধ্যে রূপ আজ সেই রূপ আমরা এই শ্রীরামকৃষ্ণ
ধ্যান অনুভবে বেদান্ত মতে এই আসন থেকে আমরা ঠাকুরের কৃপায় দর্শন করব সেই মায়ের চরণ, সেই রাতুর চরণ, সেই কোমল চরণ। তখন মনে হবে মা তুমি একবার এসো, বসো আমার হৃদ মাঝারে, তুমি বসো, তুমি আমার এই হৃদয় অন্তরে আজ ভয় হয় অমাবস্যার গভীর রাতে, কেউ কেউ ভয়েতেও ধ্যান অনুভবে বসতে চায় না, এমন মানুষও আছে। যদি মা তার সেই পূর্ণ রূপ নিয়ে ওই ধ্যান অনুভবের মধ্যে চলে আসে, হ্যাঁ আসে তো। শ্রীরামকৃষ্ণ সারা রাত অমাবস্যার সেই পূর্ণ লগ্ন থেকে যতক্ষণ সেই অমাবস্যার পূর্ণ তিথিটা পার হচ্ছে হৃদয়ের মধ্যে মনের মধ্যে, ততক্ষণ মায়ের দিকে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। মা এখন আসবে না একটু পরে আসবে, না অলরেডি চলে এসেছে। বড় গভীর সন্দিগ্ধ, বড় আনন্দের সন্দিগ্ধ, বড় দুর্জয় তার সেই রূপকে দর্শন করবার সন্দিগ্ধ এই অমাবস্যা। মা যদি আজ লক্ষ্মী রূপে আসেন তাহলে খুব মঙ্গল, তাহলে মার সঙ্গে মায়ের সঙ্গে অনেক কথা বলব। কৌশলী অমাবস্যায় যেমন স্বয়ং শ্রী বামদেব তার একটি মায়ের দর্শন হয়েছিল, সেই সুযোগ আজ আমাদের মাতৃধ্যানে শ্রীরামকৃষ্ণের চরণের কাছে এসে আজ এই অমাবস্যা পাওয়া কম কথা। আর যদি মা খুব তাড়াতাড়ি চলে আসে ধ্যান অনুভবের মধ্য আসে, এই তার পূর্ণ সময় তিথি, জবা কুল্লুন ঠিক অমাবস্যায় দেখবেন অনেক জবা যেন বাজারে চলে আসে, ফুল ফোটে বেশি। আমরা কিন্তু এইগুলো অনুধাবন করতে পারি না, কিন্তু যারা মায়ের এই পূর্ণ মাকে জবা দিয়ে রক্ত জবা দিয়ে সেই তার কণ্ঠ থেকে চরণ পর্যন্ত যে সাজিয়ে তোলে, প্রতিটা ফুল যখনই 108টা জবা দিয়ে মাকে বরণ করা হয় তার কণ্ঠে, প্রতিটা জবা তখন পর সেই অমাবস্যা না কাটতে প্রত্যেকটা ফুল প্রস্ফুটিত হয়, ওই জবাগুলো মায়ের পায়ে আসবে বলে তার এই অমাবস্যা দেখে প্রস্ফুটিত হওয়া। তাই না গায়ক
কবি বলেছে, বললে জবা বল, তুমি বলো কোন ভাগ্যে তুমি মায়ের চরণ তল পেয়েছ। একটি জবাকে জিজ্ঞাসা করলে সেও বলে দেবে যে আজকে অমাবস্যারা, তাই আজকে আমরা অনেক দলে দলে প্রস্ফুটিত হয়েছি সারা বিশ্বে, কোথাও লাল জবা, কোথাও গোলাপি জবা, কোথাও সাদা জবা, সকলের ইচ্ছা। তো আমরা যারা ধ্যান অনুভবে রত, তোমার আহ্বানে তোমার এই পূর্ণতিথির সংলগ্নে সেই প্রস্ফুটিত জবার মতো আনন্দে প্রকাশ, মা তুমি কি আজ তাড়াতাড়ি আসবে, তাহলে কি আমাকে আজ অনেক সময়ের জন্য ধ্যান করার পূর্ণ সময়ের আগেই তুমি আসবে। শ্রীরামকৃষ্ণ বারবার এই অনুভবই মাকে এগিয়ে নিতেন, আয় মা আয়, আজ না অমাবস্যারা এলো গেছিনি, আয় ভয় নেই মা, তোকে দেখে আজ তোমার আসার সন্ধিক্ষণে আমি আমার ঘন্টা পঞ্চপদী তোমাকে দর্শন করাব, তারপর আমি ধ্যানে মগ্ন হব। আরে মা জগত্তারিণী, তুমি তো জগৎকে কল্যাণ করবার জন্য তোমারই আশা, আর এই সন্ধিক্ষণে তোমাকে পাব। যারা সব ভক্তগণ সকলে স্তম্ভিত, সকলে চুপ চুপ করে নিস্তব্ধ, মায়ের ঘুমুরের আওয়াজ কর্ণে পৌঁছাচ্ছে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের, এ কথা কাউকে বলা যাবে না, যায় না। মানুষের সেই আধার তৈরি হয়েছে কোথায়, কোথায় সেই পাত্র, কোথায় সেই আধার তৈরি হয়েছে, এই এক সের দুধের পাত্রে কি পাঁচ সের দুধ ধরে, কেমন করে ধরবে মা। তাই তো মানুষের এই পাত্রগুলো হৃদয়ের যে আধার গুলো, যে পাত্রগুলো আজ যেন পূর্ণ হয়ে যাবে, মায়ের আশার পূর্ণ অনুভূতিতে। মা আজ কোন রূপে আসবে, তুমি কি সেই রূপে আসবে, আমি ভয় পাব না তো। মা যেন সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে বলছে, আমি আজ কোন রূপে আসব তুমি বলো। ঠাকুর তাই তো বলতেন, মা আমাকে একটু রসে বসে রাখিস, অর্থাৎ তোমার সেই ভয়াবহ রূপ, সেই চামুণ্ডা রূপ, ওই রূপে বড় ভয় ভয় হয় মা। কেন মা, তুই স্নেহময়ী রূপে আয়, আজ লক্ষ্মী রূপে আয়, মায়ের সেই
পাথর ঠিক পাষাণ মূর্তি, তখন যেন মা সেই লক্ষ্মী রূপে আসবার কথা শুনে ঠাকুরের কাছে এসে বসবে, সেই দেবী লক্ষ্মী রূপে শান্ত কালী, সেই খর্গ যেন তার হাতে অত তীব্র উজ্জ্বল নয়, এক বেদীর উপরে এসে অমাবস্যার সেই পূর্ণ অন্ধকারে, আলোর অন্ধকারে চারিদিক অন্ধকার, মায়ের আলোতে আলোকিত হয়েছে শ্রী রামকৃষ্ণের সেই ভগদারিণীর দ্বারা। ঠাকুর প্রদীপ জ্বলে বসে আছে নীরবে, মনে মনে কখনো কখনো অনুভব হচ্ছে কোন রূপে আসবে, মাকে তো বলেছি মা তুই কিন্তু আর ওই ভয়ঙ্করী চামুণ্ডার রূপে আসিস না মা, তুমি এসো না আজ, আর তুমি তোমার কোন রূপে দেখা দেবে, মাও ভাবছে আজকে শ্রী রামকৃষ্ণকে ভয় দেখাবো না, বারবার বলছে ওই মুন্ডমালা রূপে গলায় মুন্ডমালা, সেই করাল বদনম রূপে না না না, আজকে আজ আমি সন্তানের কাছে যাব তাঁর রূপের মধ্য দিয়ে, অপূর্ব আনন্দময় রূপের মধ্যে, সেই আনন্দময়ী মা মায়ের রূপের মধ্য সুন্দর একটা গোলাপি রঙের বেনারসি পরে দেবী জগদম্বা কেমন সুন্দর করে কাপড় পরে, এইবার তো ঘুমুরের আওয়াজ, অন্ধকার ভাবের মধ্যে দর্শন দেবে দেবী জগদময়ী মাতা সন্তানের আহ্বানে, কখনো বারবার দূর থেকে আসছে সেই যেন ষোড়শী নারী তার সুন্দর ঘুমুর পরে এগিয়ে আসছে আমার দিকে, আমি দূরে প্রান্তে দর্শন করছি কোন পথ দিয়ে মা এসে তারই পাষাণ মূর্তির মধ্যে প্রবেশ করছে, দেখছি মায়ের সেই কোমল রাতুল চরণের দিকে তাকিয়ে, মা এবার কি তোর চরণ নড়ে উঠল, মুখ পানে চেয়ে দেখছে সন্তান তো সব সন্তানই ভয় পায় মাকে, কিন্তু মা তার আহ্বানে আসে আসে, প্রতি মুহূর্তে তিনি আসেন, কিন্তু আজ আজ এই পূর্ণ সন্ধিক্ষ জগতে জুড়ে সকলেই মাকে আহ্বান করছে, জয় মা জয় মা জয় মা জগত্তারিণী, জয় মা ভবতারিণী, কখনো মনের মধ্যে গায়ে শিহরণ দিচ্ছে, গায়ের সমস্ত লোমকূপ যেন শিহরণ দিচ্ছে,
না না মায়ের কাছে ভয় কি? অন্ধকার ঘরে শুধু প্রদীপ জ্বলছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার দিব্যি ভাবে তার মাকে বলেছে, মা আজকে আসবে বলেছে। সেই আশার আহ্বান, এই তো সময়, কখন আসবে মা? মায়ের তো আশার সন্ধিক্ষ, সেই প্রথম তিনটে থেকে চারটি সেই প্রহরে কি এতক্ষণ বসে আমি ধ্যানের অত? হ্যাঁ, কোন ক্লান্তি নেই এই জন্মানবের জন্য, মহাবিশ্বের জন্য, আগামী দিন সমগ্র মহাবিশ্বে তার করুণা কি? তার করুণায় সমগ্র সন্ন্যাসী বর্গকে রক্ষা করবার জন্য তাদের সেবা, তাদের বসস্থান, তাদের আহার, যেন যে সন্ন্যাসী হয়ে আসবে যেমন শিশুকালে, শিশু যেমন মায়ের জঠরে আসে, মায়ের গর্ভে আসার পর মা জানে শিশু আসছে তার জন্যই, এই যে অমৃত ধারা মায়ের সেই মাতৃদুগ্ধ যেমন ধীরে ধীরে তৈরি, তেমনি সমগ্র মহাবিশ্বের যত এই পূর্ণ ইউনিভার্সে সকল মহারাজদের কৃপা, তাদের আহার বিহার বাসস্থান এবং সেবা করবার যে কর্মক্ষমতা, এই তো তারাই তো মায়ের সন্তান। আজ তাঁদেরই পূর্ণ সেই বেদান্ত মঠের, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের সেই স্বামী আত্মবোধানন্দ বারবার মানুষের কাছে মানুষের কল্যাণের জন্য, তারা যেন মায়ের ওই সাক্ষাতে, মায়ের কৃপায়, মায়ের আরাধনায় এই বিশ্বকে মায়ের সেই ভাবধারায়, মায়ের যে ভাবার্থ রূপ তার গতিবিধি যাতে সমগ্র বিশ্ব কল্যাণে কেউ না আঘাত পায়, এই তো সন্ন্যাসীর কর্ম দিচ্ছে মা জগজ্জননী। সকল মহারাজকে ওই এক পূর্ণ সেবার ভাবনায় তাদের ভাষা, তাদের বক্তব্য যেন সেই মায়ের সন্তান কেমন করে লালন করবে আর একজনকে, একটি সমাজকে, একটি পাড়াকে, একটি মন্দিরকে এবং একটি তার আশ্রমকে, মঠকে, মিশনকে কেমন করে পরিচালনা করবে, কে শক্তি দান করছে? সেই ধ্যানই শ্রীরামকৃষ্ণ, সেই কালীর তার মধ্যে এসে তিনি মানবের মধ্যে নেমে আসলেন, মানুষের দুঃখ কষ্টের এই পৃথিবীতে কেন এসেছেন? সেবার উদ্দেশ্যে মহামায়া এসেছেন, ঠাকুরের অন্তরে, মনে, প্রাণে, শরীরে তার ছবিতে, তার ছায়ায়, তার ওই পূর্ণ পাথর মূর্তিতে এখনো প্রকাশ।
সেই প্রকাশে অন্তরালে তিনি সেই ধ্যান অনুভবে আজ আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই প্রাঙ্গণে কোথায় সেই দীক্ষা, যে দীক্ষা নেয়নি মা তার কি হবে? সে প্রাণায়াম করে খালি উচ্চারণ করছে জয় মা জয় মা জয় মা জয় মা, সেই যেন তার মাতৃ দ্বারা ইষ্টমন্ত্র তৈরি হয়ে যাচ্ছে মা উচ্চারণের মধ্য দিয়ে। এই অমাবস্যার ঘোর অন্ধকার যোগদীপ্ত দেবী জগজ্জননী এসেছেন, যারা আজই পূর্ণ লগ্নে ধ্যান অনুভবে তারা আজ কত তাড়াতাড়ি মায়ের অনুভব পেয়েছে মাকে আহ্বান করে। কেউ কেউ মন্ত্রে ভূষিত করছে দেবী শ্রী জগত্তারিণীকে, কেউ চন্ডী মন্ত্রে কখনো কখনো বলছেন দেবী দেবী সৌভাগ্য আরোগ্যম দেবী রূপম দেবী জয়ম দেবী যশো দেবী। কেউ সৌভাগ্যের জন্য, কার সৌভাগ্যের জন্য? কেবলমাত্র নিজের নাম, কখনোই নাম এই মানব কল্যাণে মহাবিশ্বের কল্যাণে। এই যে যারা দুর্বিষহ কোভিড পরিস্থিতির মধ্যে পড়ে জীবনকে হারিয়ে ফেলছে তাদের জন্য মাকে আহ্বান। এই অমাবস্যাতেও তাই না, হাজার হাজার মানুষ সেই তারামায়ের সেই স্থানে গিয়ে তারাও হাজির, মা 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 দর্শন দাও মা। কিন্তু কাউকে বেমুখ করবে না, সকলকেই তার এই পূর্ণ তিথিতে দর্শন দেবে। এইটুকু বলে আজকে আমাদের এই পূর্ণ আনন্দ অমাবস্যায় মাকে পাওয়া, যতবার শ্রীরামকৃষ্ণ এই ধ্যান অনুভবে অমাবস্যায় মাকে বারবার রয়েছেন, তাই তো আজ সেই পূর্ণ তিথি আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আলোর ভাবনার মধ্য দিয়ে আজ এই শ্রব। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, তবে যারাই আজ পূর্ণ লগ্নে তাদেরকে বলবো, আবার কি বলবো না মনে আছে, একটু সাবস্ক্রাইব একটু লাইক করলেন একটু শেয়ার করলেন কোনো খরচ নেই, মায়ের সঙ্গে আর একজনকে সাক্ষাৎ করিয়ে দিচ্ছেন। কৃপাং কুরু মহাদেব সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। জয় মা।